বন্ধুরা, আজকে আমি দই কাঁকরোল করব। তো এর জন্য নিয়েছি কাঁকরোল, দই, টক দই 100 গ্রাম, এখানে নিয়েছি নারকোল, নারকোলটা আমি বেটে নেব, আর এখানে নিয়েছি টমেটো। একটু পরে আসছি রান্নাঘরে রান্না করার জন্য। দিয়ে দেবো সাদা তেল, তেলটা গরম হোক। হয়ে গেছে, এবার কাঁকরোলগুলো দিয়ে দেবো। কাঁকরোলগুলো একটু হালকা লাল করে ভেজে নেবো, সব কাঁকরোলগুলো দিয়ে দেবো একসাথে। একটু নেড়ে ফেলে দেবো। লবণ দিয়ে দেবো, দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো সামান্য। এবার একটু নেড়ে ফেলে দেবো। আচ্ছা, একটু দেবে দেবো। আর একটু নেড়ে ফেলে দেবো। দেখুন বন্ধুরা, কাঁকরোলটা এইরকম হালকা ভাজা হয়েছে। আর একটু ভাজা হবে। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, এবার কাঁকরোলটা তুলে নেবো। খুব কড়া করে ভাজা যাবে না। তেলের মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নে নিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হবে। ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে বাটা। আর দিয়ে দেবো 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ মৌরি বাটা। দিয়ে দিলাম মৌরি বাটা। আর একটু কষে নেব মশলাটা। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদটা তো ভালো করে তেলের মশলার মধ্যে ভাজা হয়ে যাবে। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা একটু কষে নেব মশলার সাথে। দিয়ে দেবো ভেজে রাখা কাঁকরোল। ভেজে দিলাম কাঁকরোল। এবার একটু ভালো করে কাঁকরোল দিয়ে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো টক দই। এখানে লবণ আর চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম টক দই। আর এই টক দইটা দেওয়ার পরে কাঁকরোলের সাথে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, দইটা দেওয়ার পরে কাঁকরোলের সাথে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ। 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে নেব। কাঁকরোলটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো নারকোলের দুধ। এখানে আমি নারকোলের দুধ নিয়েছি, এই দেখুন বন্ধুরা। এবার দিয়ে দেবো নারকোলের দুধ। দিয়ে দিলাম
নারকলের দুধ, এবার একটু ফুটবে, আঁচটা একটু জলে দিয়ে দেবো। দেখি কত দূর হলো তরকারিটা। এবার দিয়ে দেবো 1 চামচ মিষ্টি, দিয়ে দিলাম মিষ্টি। আর এই তরকারিটা কিন্তু পুরো নিরামিষ তরকারি, আর এরকম তরকারি মিষ্টি মিষ্টি তরকারি খুব সুন্দর লাগে খেতে। আর একটু ফুটবে, এবার দিয়ে দেবো বেটে রাখা নারকল চামচ। দেখুন বন্ধুরা, এখানে আমি 2 চামচ নারকল বাটা নিয়েছি, দিয়ে দিলাম নারকল বাটা, চারিদিকে মিশিয়ে দেবো। হয়ে এসছে তো বন্ধুরা, আপনারাও এরকম দই দিয়ে কাঁকরোলের তরকারি বানিয়ে খাবেন নিরামিষ, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। এবার নামিয়ে নেবো।